আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2+3 = কত, তোমার অ্যান্সার হবে 5। আমি যদি জিজ্ঞেস করি 2+3 = কত, তোমার অ্যান্সার হবে 5। আমি যদি জিজ্ঞেস করি 2+3 = কত, তোমার অ্যান্সার হবে 5। এই যে প্লাস করছি এটা কে করছে? সিম্পল অ্যান্সার, সিপিইউ, তাই তো? বাট মাই ফ্রেন্ডস, প্রথমবার যখন তুমি জিজ্ঞেস করলে 2+3 = কত, যে অ্যান্সার বেরিয়ে এলো 5, এটা প্রসেস করেছে সিপিইউ। লাস্ট যে দুবার তুমি জিজ্ঞেস করলে 2+3 = কত, এটার যে অ্যান্সার এলো 5, এটা আর সিপিইউ কিন্তু প্রসেস করেনি, মেমোরির মধ্যে সেভ করে রেখেছিল। জানো সেই মেমোরিটা কি? সেই মেমোরিটা হলো ক্যাশে মেমোরি। র্যাম রোমের ব্যাপারে তো আমরা জানি, ক্যাশে মেমোরিটা কি, তাই তো? সো ফ্রেন্ডস, র্যাম রোম যেমন আমার স্মার্টফোনে ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে এই ক্যাশে মেমোরিও তোমার একটা মেমোরি হিসাবে অ্যাক্ট করে স্মার্টফোনে, যেটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এই ক্যাশে মেমোরির ব্যাপারে আমরা অনেকে জানি না, বা আজকে এই ভিডিওটাতে এই ক্যাশে মেমোরিটা কি, এর স্পিড কি, এটা কিভাবে কাজ করে, এবং রিয়েল লাইফ এক্সাম্পলসের সাথে ইজিলি যাতে আমরা বুঝতে পারি, সেটার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ক্যাশে মেমোরির ব্যাপারে অ্যাটলিস্ট একটা আইডিয়া তোমার ডেফিনেটলি হয়ে যাবে। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন নাও নি, এই ধরনের টেকনিক্যাল আইডিয়াস বা টেকনিক্যাল ইনফরমেশনস তোমার জন্য ইম্পর্টেন্ট হয়, তাহলে একদম দেরি না করে নিচে দেওয়া সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই করে প্রেস করে দিও, এবং পাশের বেল বাটনটাকেও প্রেস করে দিও, যাতে সবার আগে তোমার ভিডিও নোটিফিকেশনস চলে যায়। সো চলো দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করি। ক্যাশে মেমোরি কি? সো ফ্রেন্ডস, আমাদের যে সিপিইউ থাকে, যেখানে আমাদের প্রসেসিং হয় এবং স্মার্টফোনে ইনফরমেশনস প্রসেস হয়, এবং তারপরে প্রসেস হওয়ার পর সিপিইউ আমাদেরকে সার্ভ করে, রাইট? তো এই সিপিইউয়ের প্রসেসের জন্য কিছু র মেটেরিয়ালস দরকার পড়ে, যে র মেটেরিয়ালস বা ইনফরমেশনসগুলো জেনারেলি থাকে মেন মেমোরি বা সেকেন্ডারি মেমোরিতে, এবং মাঝখানে থাকে র্যাম। বাট র্যামে তো ভোলাটাইল ইনফরমেশনস থাকে, সব ইনফরমেশনস থাকে না। প্রসেসরকে এই ইনফরমেশনসগুলো গ্যাদার করার জন্য যেতে হয় মেন মেমোরিতে বা সেকেন্ডারি মেমোরিতে। সো এই মেন মেমোরি বা সেকেন্ডারি মেমোরিতে গিয়ে সেখান থেকে র ফাইল নিয়ে এসে তারপরে সেটা প্রসেস করতে, এটা একটা লম্বা একটা প্রসেস তৈরি হয়, এবং আলটিমেটলি আমার কাছে যে রেজাল্টটা পৌঁছায় সেটা হলো যে আমার ফোনটা প্রচুর স্লো। ভালো করে বোঝো আমি কী বলছি। ফর অ্যান এক্সাম্পল, যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই না, তো ধরো একটা রান্নাঘর যেখানে যেখানে একটা কুক তার রান্না করবে, প্রসেস করবে। সো এই রান্না করার জন্য কুকের কী দরকার হতে পারে? ডেফিনেটলি ভেজিটেবলস, রাইট? সো কাঁচা ভেজিটেবলস বা চিকেন এগুলো দরকার পড়বে। এবার ধরে নাও যে এই কাঁচা ভেজিটেবলস বা চিকেনের জন্য একটা স্টোর রুম রয়েছে, যে স্টোর রুমটা রান্নাঘর থেকে, কিচেন থেকে বেশ কিছুটা দূরে আছে। তো এখানে কুককে কী করতে হবে? কুককে রান্নাঘর থেকে স্টোর রুমে যেতে হবে, এবং সেখান থেকে প্রয়োজনীয় র মেটেরিয়ালস, র ভেজিটেবলস বা ভেজিটেবলস কালেক্ট করতে হবে যেটা দরকার, এবং কালেক্ট করার পর তারপরে সেখানে যেতে হবে রান্নাঘরে এবং সেখানে রান্না করতে হবে। এই র ভেজিটেবলসগুলো তো প্রত্যেক দিন আলাদা আলাদা করতে হয়, সেই কারণে এটা গিয়ে আমাকে স্টোর রুম থেকে নিয়ে আসতে হচ্ছে, বা এটা রাখার জন্য একটা বড় স্টোর রুমের দরকার পড়ে, সেই কারণে আমার রান্নাঘরে স্পেস কম, আমি রাখতে পারি না, এবং সেই কারণে আমাকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু টার্মারিক, সল্ট, অয়েল এগুলো কমন, প্রত্যেকটা রান্নাতে কুকের এটা প্রয়োজন। সো কুক এগুলো কি স্টোর রুমে রাখবে? না, কুক এটা নিজের ব্যাগে, নিজের সাথে বা রান্নাঘরের একটা ছোট স্পেসে রেখে দেবে, যাতে খুব ইজিলি সেই জিনিসগুলোকে, সেই মেটেরিয়ালগুলোকে ও ইউজ করতে পারে তার রান্নায়, রাইট? তো এটা কখনোই সে স্টোর রুমে রাখবে না। ঠিক একইভাবে তোমার সিপিইউ তার কিছু এসেন্সিয়াল ইনফরমেশনস, এসেন্সিয়াল ফাইলস দরকার পড়ে, যেই ফাইলসগুলো সে বারবার করে মেন মেমোরিতে গিয়ে সার্চ করবে না প্রতিবার, সেগুলোকে ইনস্ট্যান্টলি অ্যাক্সেস করার জন্য বা সেইখান থেকে র ফাইলগুলোকে নিয়ে ইনস্ট্যান্টলি প্রসেস করার জন্য সেগুলোকে রেখে দেয় একটা ছোট মেমোরিতে। এই ছোট মেমোরিটা হলো ক্যাশে মেমোরি। সো সিপিইউ, র্যাম, র্যামের পরে মেন মেমোরি, মেন মেমোরির পরে সেকেন্ডারি মেমোরি, এবং এই মাঝখানে রয়েছে
ক্যাশে মেমরি। সো এই ক্যাশে মেমরি খুব এসেন্সিয়াল যে জিনিসগুলো সেগুলোকে স্টোর করে রাখে। এই ক্যাশে মেমরির স্পিড কিন্তু অনেক অনেক বেশি হয়, যাতে প্রসেসর খুব ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারে। এবং যদি প্রসেসর খুব ইজিলি কোনো ইনফরমেশান র ফাইলকে কালেক্ট করে নিয়ে প্রসেস করে সেটা সার্ভ করে, তো আলটিমেটলি আমাদের মনে হয় যে আমাদের ফোনটা অনেক বেশি ফাস্টার চলছে। মাই ফ্রেন্ডস, যদি ক্যাশে মেমরি না থাকতো তাহলে কি হতো? তাহলে প্রত্যেকটা ছোট ছোট ইনফরমেশনস সেটা সিপিইউকে ডিরেক্ট যেতে হতো স্টোর রুমে বা মেন মেমরি এবং বা সেকেন্ডারি মেমরিতে, এবং সেখান থেকে সার্চ করে তাকে নিয়ে আসতে হতো, তারপরে প্রসেস করতে হতো, দেন ডেলিভার করতে হতো। সো ফোনটা অনেক বেশি স্লোয়ার হয়ে যেত। বাট ক্যাশে মেমরি থাকার জন্য ফোনটা অনেক অনেক ফাস্টার হয়, বিকজ ফাস্টার গ্যাদার করতে পারে ইনফরমেশন এবং ফাস্টার ডেলিভার হতে পারে ইনফরমেশনস। সো এইটার জন্য আমাদের ক্যাশে মেমরির প্রয়োজন হয়। সো এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো। এবার বলি যে রিয়েল লাইফে এটা কিভাবে অ্যাক্সেস হয়। ধরো সাপোজ তুমি একবার লক্ষ্য করে দেখো, যদি এখনও পর্যন্ত লক্ষ্য না করেছো, একবার লক্ষ্য করে দেখবে যে ইন্টারনেট অফ থাকাকালীনও কিছু অ্যাপ্লিকেশনস রয়েছে আমাদের, যে অ্যাপ্লিকেশনসগুলো ইনস্ট্যান্টলি ওপেন তুমি যদি করো তো ইনস্ট্যান্ট সে একটা পেজ আমাদেরকে শো করে, এবং সেখানেও কিন্তু একটা পেজে আমরা লাস্ট আপডেটটা দেখতে পাই। ফর অ্যান এক্সাম্পল, লাস্ট ইন্টারনেট থাকাতে তুমি ফেসবুক ওপেন করার পর যে পেজ আপডেটসটা দেখতে পাচ্ছ, যে নিউজ ফিডসটা তুমি পাচ্ছ, ইন্টারনেট অফ করার পর একবার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখো, তুমি লাস্ট আপডেটটাই কিন্তু সেখানে দেখতে পাবে। সো এটা কিভাবে হচ্ছে? বিকজ লাস্ট যে আপডেটটা সেটাকে ক্যাশে মেমরি কপি করে রেখে দিয়েছে, এবং ইন্টারনেট ছাড়াও ওই কপিটা তুমি যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করছো, ওই কপিটাকে ওপেন করে তোমার সামনে প্রেজেন্ট করে দিচ্ছে, এবং খুব ফাস্টার ওয়েতে তুমি এটাকে অ্যাক্সেস করতে পারছো। ঠিক একইভাবে যখন ইন্টারনেট ওপেন করবে কোনো একটা ওয়েবসাইট, বাফারিং হয়ে প্রথমে যে খুলতে টাইম লাগে, পরে ইন্টারনেট অফ করে যদি তুমি ওই প্রিভিয়াস ট্যাবে যাও বা ওই ওয়েবসাইটে তুমি যদি ওপেন করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সেটা ওপেন হয়ে যাচ্ছে, বিকজ ওই একটা ফাইল ক্যাশে মেমরির মধ্যে স্টোর হয়ে রয়েছে, যে খুব ফাস্টার ওয়েতে তোমাকে প্রেজেন্ট করে দিল। সো এরকম প্রত্যেকটা যে আমাদের অ্যাপ্লিকেশনস রয়েছে, অ্যাপ্লিকেশনসের কিছু এসেনশিয়াল ফাইলস থাকে, যেই ফাইলসগুলোকে খুব তাড়াতাড়ি আমাদের সামনে প্রেজেন্ট করতে হয়, এবং এই কারণে ফাইল জমা থাকে ক্যাশে মেমরিতে, যে ওই অ্যাপ্লিকেশনসটা ওপেন করলে খুব তাড়াতাড়ি ক্যাশে মেমরি সেটার ব্যাপারে একটা এসেনশিয়াল ইনফরমেশন, এসেনশিয়াল একটা পেজকে ওপেন করে দিতে পারে তোমার সামনে। এটা যেহেতু সিপিউর সাথে এমবেডেড থাকে, সিপিউ এর কাছে থাকে, বিকজ সিপিউ প্রয়োজনে, সিপিউ যদি একটা কুক হয় তো প্রয়োজনে যে টার্মারিক, যে সল্ট, এইটা খুব তাড়াতাড়ি এর কাছ থেকে গ্যাদার করতে হয়, যাতে ও খুব ইজিলি প্রসেস করতে পারে। হোপফুলি তোমাদেরকে বোঝাতে পেরেছি ক্যাশে ফাইলের ব্যাপারে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, অ্যান্ড গেট আপডেটেড উইথ দি নিউ টেকনোলজিস। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।